हेलो स्टूडेंट, वेलकम बैक आवर यूट्यूब चैनल साइंस बीटा। तो बंधुरा, आगे दिन आमरा पढ़ेछिलाम वंशगति एवं कयेकटी साधारण जीनगत रोग, ये चैप्टरटा पढ़ेछिलाम। এর আজকে পার্ট টুটা পড়ব। আমরা বংশগতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ শব্দের ব্যাখ্যা কিছুটা জেনেছিলাম। বংশগতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ শব্দের ব্যাখ্যা শব্দের ব্যাখ্যা এই বংশগতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ শব্দের ব্যাখ্যা আমরা পাঁচটা পড়েছিলাম। আজকে তার সিক্স নাম্বার পয়েন্ট হবে সমসংকর ও বিষম সংকর জীব। প্রথমে সমসংকর জীব বলতে আমরা কি বুঝি? দুটি সমসংস্থ ক্রোমোজোমে যদি কোনো একটি বৈশিষ্ট্যের জন্য সমধর্মী অ্যালিল থাকে, তবে জীবটিকে সেই বৈশিষ্ট্যের সমসংকর জীব বলা হয়। তাহলে দুটি সমসংস্থ ক্রোমোজোমে যদি কোনো একটি বৈশিষ্ট্যের জন্য সমধর্মী অ্যালিল থাকে তবে জীবটিকে সমসংকর জীব বলে। তাহলে সমসংকর জীব কি? দুটি সমসংস্থ ক্রোমোজোমে যদি কোনো একটি বৈশিষ্ট্যের জন্য সমধর্মী অ্যালিল থাকে, তবে জীবটিকে সমসংকর জীব বলা হয়। তাহলে যদি মটর গাছের উচ্চতার জন্য আমরা দেখি, তাহলে এটা লম্বা আর বেটে। তাহলে এখানে যেমন টি সমসংকর জীব এটা উচ্চতা সাপেক্ষে। এবার বিষম সংকর জীব বলতে কি বুঝি? দুটি সমসংস্থ ক্রোমোজোমে যদি কোনো একটি বৈশিষ্ট্যের জন্য বিপরীত ধর্মী দুটি সমসংস্থ ক্রোমোজোমে যদি কোনো একটি বৈশিষ্ট্যের জন্য বিপরীত ধর্মী দুটি অ্যালিল থাকে তবে জীবটিকে বিষম সংকর জীব বলে। তাহলে সমসংকর জীব কি? দুটি সমসংস্থ ক্রোমোজোমে যদি কোনো একটি বৈশিষ্ট্যের জন্য সমধর্মী অ্যালিল থাকে, তবে জীবটিকে সমসংকর জীব বলা হয়। কিন্তু
বিষম সংকর জীব কি? দুটি সমসমস্ত ক্রোমোজোমে যদি কোনো একটি বৈশিষ্ট্যের জন্য বিপরীত ধর্মী, এখানে সমধর্মী আলিল আর এখানে বিপরীত ধর্মী আলিল থাকে, তবে জীবটিকে বিষম সংকর জীব বলা হয়। এবার বিষম সংকর জীব কি? যদি গিনিপিগের গায়ের লোমের বর্ণের জন্য যদি দায়ী অ্যালিল দেয় হলো বিবি, যেমন বি বি, এটা হলো গায়ের বর্ণের জন্য, বর্ণের জন্য বর্ণের সাপেক্ষে এটা কি গিনিপিগের, গিনিপিগের। তাহলে সমসংকর জীব কি? দুটি সমসমস্ত ক্রোমোজোমে যদি কোনো একটি বৈশিষ্ট্যের জন্য সমধর্মী অ্যালিল থাকে, তবে জীবটিকে সমসংকর জীব বলে। এখানে সমধর্মী অ্যালিল থাকতে হবে তবে সেটা সমসংকর জীব, কিন্তু এখানে বিপরীত ধর্মী অ্যালিল থাকবে তবে সেটা বিষমসংকর জীব। যদি উচ্চতা সাপেক্ষে বলি তাহলে এটা ক্যাপিটালটি ক্যাপিটালটি আর স্মলটি স্মলটি হলো সমসংকর জীব, আর যদি গায়ের বর্ণের অনুযায়ী বলি তাহলে সেটা গিনিপিগের বি, ক্যাপিটাল বি আর স্মল বি। এবার আসি সংকরায়ন। সংকরায়ন সংকরায়নটা কি? বিপরীত বৈশিষ্ট্যের এক বা একাধিক চরিত্রের একই প্রজাতির দুটি জীবের মধ্যে নিষেক ঘটিয়ে জীব সৃষ্টির পদ্ধতিকে বলা হয় সংকরায়ন। বিপরীত বৈশিষ্ট্যের কি? বিপরীত বিপরীত বৈশিষ্ট্যের এক বা বিপরীত বৈশিষ্ট্যের এক বা একাধিক চরিত্রের একই প্রজাতির দুটি জীবের মধ্যে নিষেক ঘটালে যে জীব সৃষ্টি হয়, এই জীব সৃষ্টির পদ্ধতি কি? জীব নিষেক ঘটিয়ে জীব সৃষ্টির পদ্ধতিকে সংকরায়ন বলা হয়, সংকরায়ন বলে। সংকরায়ন তা কাকে বলা হয়? বিপরীত বৈশিষ্ট্যের এক বা একাধিক চরিত্রের একই প্রজাতির দুটি জীবের মধ্যে নিষেক ঘটিয়ে জীব সৃষ্টির পদ্ধতিকে সংকরায়ন বলা হয়। যেমন যদি আমরা মটর গাছের উচ্চতা সাপেক্ষে দেখি তাহলে বিশুদ্ধ লম্বা আর বিশুদ্ধ বেটে, এদের এটি হলো একটি সংকরায়ন। আবার আমরা এটা দেখতে পারি কালো লোমযুক্ত এবং সাদা লোমযুক্ত, এটা হলো মটর গাছের উচ্চতা, সাপেক্ষে উচ্চতা, আর হলো গিনিপিগের গায়ের বর্ণ, সাপেক্ষে তাহলে সংকরণ কি? বিপরীত বৈশিষ্ট্যের, তাহলে এটা হলো বিশুদ্ধ লম্বা আর এটা বিশুদ্ধ বেটে, তাহলে এই দুটো বৈশিষ্ট্য বিপরীত। বিপরীত বৈশিষ্ট্যের এক বা একাধিক চরিত্রের একই প্রজাতি, দুটো কিন্তু একই প্রজাতির, দুটি জীবের মধ্যে নিষেক ঘটিয়ে জীব সৃষ্টির পদ্ধতিকে সংকরণ বলা হয়। তাহলে সংকরণ ব্যাপারটা ক্লিয়ার? এবার নেক্সট বিশুদ্ধ জীব ও সংকর জীব। বিশুদ্ধ জীবটা কি? একই প্রজাতির অন্তর্গত নির্দিষ্ট বৈশিষ্ট্যের জীবের সঙ্গে ওই একই বৈশিষ্ট্য যুক্ত অপর একটি জীবের মধ্যে বারংবার নিষেক ঘটালে যদি সবসময় একই বৈশিষ্ট্যযুক্ত জীব পাওয়া যায় তখন তাকে বিশুদ্ধ জীব বলা হয়। তাহলে বিশুদ্ধ জীব কি? একই
অন্তর্গত নির্দিষ্ট নির্দিষ্ট বৈশিষ্ট্যের বৈশিষ্ট্যের জীবের সঙ্গে জীবের সঙ্গে ওই একই বৈশিষ্ট্যযুক্ত ওই একই বৈশিষ্ট্যযুক্ত বৈশিষ্ট্যযুক্ত অপর একটি অপর একটি জীবের মধ্যে বারংবার নিষেক ঘটালে যদি সবসময় একই বৈশিষ্ট্যযুক্ত জীব পাওয়া যায় তাহলে তখন তাকে বিশুদ্ধ জীব বলা হয়। তাহলে বিশুদ্ধ জীব কি? একই প্রজাতির অন্তর্গত নির্দিষ্ট বৈশিষ্ট্যের জীবের সঙ্গে ওই একই বৈশিষ্ট্যযুক্ত অপর একটি জীবের মধ্যে বারংবার নিষেক ঘটালে যদি সবসময় একই বৈশিষ্ট্যযুক্ত জীব পাওয়া যায় তখন তাকে বিশুদ্ধ জীব বলে। একটা উদাহরণ দিলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন যেমন বিশুদ্ধ জীবের টি 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 বিশুদ্ধ লম্বা আর বিশুদ্ধ লম্বা গাছের মধ্যে যদি নিষেক ঘটে তাহলে এটা সবসময় বিশুদ্ধ লম্বা গাছই পাওয়া যাবে। এবার আসছে সংকর জীব। সংকর জীবটা তাহলে কি? একই প্রজাতির অন্তর্গত নির্দিষ্ট বৈশিষ্ট্যের জীবের সঙ্গে বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত অপর একটি জীবের সংকরায়ণ ঘটালে উৎপন্ন জীবটিকে বলে সংকর জীব। তাহলে সংকর জীব কি? একই প্রজাতির অন্তর্গত নির্দিষ্ট বৈশিষ্ট্যের জীবের সঙ্গে বিপরীত ধর্মী বৈশিষ্ট্যযুক্ত অপর একটি জীবের সংকরায়ণ ঘটালে উৎপন্ন জীবটিকে বলা হয় সংকর জীব। কিন্তু আমরা বিশুদ্ধ জীবে দেখেছিলাম এখানে একই বৈশিষ্ট্যযুক্ত, কিন্তু সংকর জীবে বলা হয়েছে বিপরীত ধর্মী বৈশিষ্ট্যযুক্ত। তাহলে এখানে যেমন বিশুদ্ধ লম্বার সাথে আমরা নিষেক করব বিশুদ্ধ লম্বার সাথে বিশুদ্ধ বেটে, তাহলে এটা সংকর লম্বা জীব উৎপন্ন হবে। এটা সংকর লম্বা আমরা এখানে বিশুদ্ধ জীব দেখেছিলাম যে বিশুদ্ধ বৈশিষ্ট্যর সাথে বিশুদ্ধ লম্বার সাথে বিশুদ্ধ লম্বার নিষেক ঘটালে আমরা সবসময় বিশুদ্ধ লম্বায় জীব পেয়েছিলাম। কিন্তু সংকর জীবের ক্ষেত্রে আমরা বিশুদ্ধ লম্বার সাথে যদি বিশুদ্ধ বেটে অর্থাৎ বিপরীত ধর্মী বৈশিষ্ট্যযুক্ত জীবের যদি আমরা নিষেক ঘটাই তাহলে এখানে সংকর লম্বা জীব পাব। এরপর আমাদের আসছে জনিত্রিজনু।
जनित्री जनु, जनित्री जनु, अपत्य जनु, अपत्य जनु, एफ वन एफ टू। जनित्री जनुटा कि प्रथम देखे नी, जनित्री जनु एटा कि जे निर्वाचित दुटी जीवर मध्य प्रथम संकरण बा निषेक घटानो हय ताके जनित्री जनु बला हय। ताहले कि जे निर्वाचित दुटी जीवर मध्य, जीवर मध्य प्रथम संकरायन, प्रथम संकरायन, संकरायन बा निषेक घटाले, निषेक घटानो हय ताके जनित्री जनु बला हय। जनित्री जनु बा पी जनु, पी जनु बला हय। और अपत्य जनु, अपत्य प्रथम अपत्य जनु एफ वन और एफ टू की हय, प्रथम अपत्य जनु, प्रथम अपत्य जनु बा एफ वन एटा कि एटा हलो जनित्री दुटी निर्वाचित जीवर मध्य संकरायने उत्पन्न जीव के प्रथम अपत्य जनु बोले बा एफ वन जनु। ताहले कि जनित्री, जनित्री दुटी, दुटी निर्वाचित, निर्वाचित जीवर मध्य, निर्वाचित जीवर मध्य संकरायने, संकरायने उत्पन्न, उत्पन्न जीव के, जीव के एफ वन जनु बोले बा प्रथम अपत्य जनु बोले। और द्वितीय अपत्य जनु, द्वितीय अपत्य जनु बा एफ टू जनुटा कि एफ वन जनुर दुटी निर्वाचित जीवर मध्य संकरणे उत्पन्न जीव के द्वितीय अपत्य जनु बा एफ टू जनु बला हय। एटा कि एफ वन जनुर दुटी निर्वाचित, दुटी निर्वाचित जीवर मध्य, जीवर मध्य संकरायने, संकरायने उत्पन्न, उत्पन्न जीव के, जीव के द्वितीय अपत्य जनु, द्वितीय अपत्य जनु एफ टू जनु बोले। एक उदाहरण दिले क्लियर हो जाए ব্যাপারটা। যেমন যেমন বিশুদ্ধ লম্বা মটর গাছের সাথে যদি বিশুদ্ধ বেটে মটর গাছের নিষেক ঘটানো হয় তাহলে এর ফলে উৎপন্ন হয় শঙ্কর লম্বা। শঙ্কর লম্বা জীবের সাথে যদি শঙ্কর লম্বা জীবের নিষেক ঘটানো হয় তাহলে উৎপন্ন হবে টি, টিটি, টিটি, এবার এটার সাথে এটা টিটি আর এটার সাথে এটা টিটি। এখানে তাহলে বিশুদ্ধ লম্বার সাথে বিশুদ্ধ বেটের এটা হলো পি জনু, পি জনু বা জনিত্রী জনু। বিশুদ্ধ লম্বা মটর গাছের সাথে বিশুদ্ধ বেটে গাছের সংকরণ হলো পি জনু। আর এখানে শঙ্কর লম্বা, আর শঙ্কর লম্বা এটা হলো এফ ওয়ান জনু আর এটা এফ টু জনু। তাহলে জনিত্রী জনু সংজ্ঞায় কী বলা হয়েছিল? যে নির্বাচিত দুটি জীবের মধ্যে প্রথম
সংগারায়ন ঘটানো হয় তাকে জনিত্রিজনও বলা হয়। নির্বাচিত দুটি জীব অর্থাৎ আমরা বিশুদ্ধ লম্বা আর বিশুদ্ধ বেটে দুটো নির্বাচিত করেছি, করে এদের মধ্যে সংকরণ ঘটানো হয় তাকেই বলা হয় জনিত্রিজনু বা পিজনু, অর্থাৎ এই জনুটা হলো পিজনু। প্রথম অপত্য জনুটা কি? জনিত্রী দুটি নির্বাচিত জীবের মধ্যে সংকরায়নে উৎপন্ন জীবকে এফ ওয়ান জনু বলা হয়। জনিত্রী দুটি নির্বাচিত জীবকে অর্থাৎ জনিত্রী অর্থাৎ পিজনু, পিজনু দুটি নির্বাচিত জীবের মধ্যে সংকরণে উৎপন্ন জীবকে এফ ওয়ান জনু বলে, তাহলে এটা এফ ওয়ান জনু। দ্বিতীয় অপত্য জনু বলতে কি বুঝি? এফ ওয়ান জনু দুটি নির্বাচিত জীবের মধ্যে সংকরণে উৎপন্ন জীবকে দ্বিতীয় অপত্য জনু বলে, তাহলে এটা হলো এফ ওয়ানে দুটি নির্বাচিত জীবের মধ্যে সংকরণ ঘটিয়ে আমরা এফ টু জনু পাই। এটা হলো বিশুদ্ধ লম্বা, বিশুদ্ধ লম্বা, এটা বিশুদ্ধ বেটে, বিশুদ্ধ বেটে, আর এই দুটো হলো সংকর লম্বা, সংকর লম্বা, এটা হলো এরপর প্রকট প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, প্রকট বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্য বিপরীতধর্মী অন্য কোনো বৈশিষ্ট্যের প্রকাশে বাধা দেয় কিন্তু নিজে প্রকাশ পায় তাকে প্রকট বৈশিষ্ট্য বলা হয়। তাহলে ওটা প্রকট বৈশিষ্ট্যটা কি? যে বৈশিষ্ট্য বিপরীত ধর্মী অন্য কোনো বৈশিষ্ট্যের প্রকাশে বাধা দেয় কিন্তু নিজে প্রকাশ পায় তাকে প্রকট বৈশিষ্ট্য বলে। আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা কি? যে বৈশিষ্ট্য প্রকট বৈশিষ্ট্যের উপস্থিতিতে প্রকাশিত হয় না বা সুপ্ত অবস্থায় থাকে, তাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলে, তাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলা হয়। প্রকট বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, একটা উদাহরণ দিলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন যদি আমরা মোটর গাছটা এখন ভালো করে বুঝে নিয়েছি, তো এখন মোটর গাছটা দিয়েই বলি। টি এটা হলো কি? একটা সংকর লম্বা, সংকর লম্বা মোটর গাছ। টিকে যদি আমরা ভাঙি তাহলে এটা কি হবে? টি আর টি, স্মল টিটা হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, আর ক্যাপিটাল টিটা হলো প্রকট বৈশিষ্ট্য, প্রকট বৈশিষ্ট্য। তাহলে এটা ক্লিয়ার? প্রকট বৈশিষ্ট্য কি? যে বৈশিষ্ট্য বিপরীতধর্মী অন্য কোনো বৈশিষ্ট্যের প্রকাশে বাধা দেয় কিন্তু নিজে প্রকাশ পায় তাকে প্রকট বৈশিষ্ট্য বলে। আর যে বৈশিষ্ট্য প্রকট বৈশিষ্ট্যের উপস্থিতিতে প্রকাশিত হয় না বরং সুপ্ত অবস্থায় থাকে তাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলে। তাহলে এইটুকু ক্লিয়ার। এবার ফিনোটাইপ ও জিনোটাইপ কি সেটা জেনে নেব। ফিনোটাইপ ও জিনোটাইপ, ফিনোটাইপ ও জিনোটাইপটা কি? ফিনোটাইপ হলো জীবের প্রকাশিত বাহ্যিক বৈশিষ্ট্যকে বলা হয় ফিনোটাইপ।
তাহলে ফিনোটাইপটা কি? জীবের প্রকাশিত প্রকাশিত বাহ্যিক বাহ্যিক বৈশিষ্ট্যকে বাহ্যিক বৈশিষ্ট্যকে বলা হয় ফিনোটাইপ, বলে ফিনোটাইপ। ফিনোটাইপ আর জীবের অভ্যন্তরীণ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী উপাদানকে বলা হয় জিনোটাইপ। জীবের অভ্যন্তরীণ বৈশিষ্ট্য জীবের অভ্যন্তরীণ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী নিয়ন্ত্রণকারী উপাদানকে উপাদানকে অর্থাৎ জিনকে উপাদানকে বলে জিনোটাইপ। জিনো টাইপ তাহলে ফিনোটাইপ কি? জীবের প্রকাশিত বাহ্যিক বৈশিষ্ট্যকে বলা হয় ফিনোটাইপ, আর জীবের অভ্যন্তরীণ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী উপাদানকে জিনোটাইপ। এটা অনেকের গুলিয়ে যায়, যদি কোয়েশ্চেন আসে ফিনোটাইপ কি, কেউ জিনোটাইপের সংজ্ঞাটা লিখে দেয়, কেউ যদি আবার লেখা থাকে জিনোটাইপ কি, কেউ ফিনোটাইপের সংজ্ঞা লিখে দেয়। জিনোটাইপ এখানে জিনো অর্থাৎ এখানে জিনটা মনে রাখতে হবে, আর ফিনোটাইপ বাহ্যিক প্রকাশ বৈশিষ্ট্যকে। ফিনোটাইপটা হলো বাহ্যিক বৈশিষ্ট্য, আর জিনোটাইপটা হলো অভ্যন্তরীণ অর্থাৎ জিনের বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণকারী উপাদানকে জিনোটাইপ বলা হয়। একটা উদাহরণ দিলে বোঝা যাবে, যেমন একই উদাহরণ দিই তাহলে ভালো করে জিনিসটা বোঝা যাবে। টিটি সংকলম্বা সংকলম্বা, যদি আমরা সংকলম্বা সংকলম্বা এটা হিসেব করি তাহলে এটা ভেঙে টিটি টিটি এই হলো এটা সংকলম্বা, এটা হলো পি জনু, এই প্রথম অপত্য জনু, এটা প্রথম অপত্য জনু বা F1 জনু, এটা পুংগ্যামেট পুংগ্যামেট, আর এটা স্ত্রীগ্যামেট স্ত্রীগ্যামেট। এবার এদের নিষেক করে হবে এটার সাথে এটা এটার সাথে এটা আবার এটার সাথে এটা আর এটার সাথে এটা, মোটামুটি চারটে আসবে। টি এর সাথে টি প্রথমে, তারপর এই টি এর সাথে স্মল টি, তারপর এর সাথে এর, তারপর দুটো ই। এটা হলো বিশুদ্ধ লম্বা বিশুদ্ধ লম্বা, এটা আমরা আগেও দেখেছি বিশুদ্ধ লম্বা, এটা বিশুদ্ধ বেটে বিশুদ্ধ বেটে। এই দুটো হলো শঙ্কর লম্বা শঙ্কর লম্বা, এটা হলো F2 জনু F2 জনু। এখানে এবার আমরা এবার ফিনোটাইপটা কি দেখে নিই। ফিনো টাইপ ফিনোটাইপটা আমরা কি বলেছিলাম? জীবের প্রকাশিত বাহ্যিক বৈশিষ্ট্যকে বলা হয় ফিনোটাইপ। তাহলে এখানে ফিনোটাইপটা আমরা যদি এটা লম্বা আর বেটে আমরা গাছের উচ্চতার সাপেক্ষে দেখছি, তা এটা লম্বা আর বেটে। এখানে এই যে F2 জনুটা আমরা দেখবো, F2 জনুতে কটা লম্বা আছে? বিশুদ্ধ লম্বা একটা আছে, দুটো শঙ্কর লম্বা আছে। তাহলে এটা কি লম্বার ভাগটা তাহলে কটা আছে? তিনটে, এখানে 3। আর বেটে বেটে কটা আছে? একটা, তাহলে এখানে 1। অর্থাৎ লম্বা আর বেটে লম্বা আর বেটে। ফিনোটাইপটা হলো জীবের প্রকাশিত বাহ্যিক বৈশিষ্ট্যকে বলা হয় ফিনোটাইপ। আমরা বাহ্যিক বৈশিষ্ট্য দেখলাম, বিশুদ্ধ লম্বা একটা লম্বা, সংকর দুটো লম্বা, তাহলে মোট তিনটে লম্বা, তাহলে 3:1। একটা বিশুদ্ধ একটা বেটে আছে, তাই এখানে 1। এবার আমরা যদি জিনোটাইপটা দেখি, জিনো টাইপ জিনোটাইপটা কি? জিনের অভ্যন্তরীণ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী উপাদানকে উপাদানকে জিনোটাইপ বলা হয়। তাহলে এখানে আমরা বিশুদ্ধ লম্বা কটা দেখছি? বিশুদ্ধ লম্বা একটা, তারপর শঙ্কর লম্বা শঙ্কর লম্বা কটা দেখছি? একটা, আর একটা দুটো, তাহলে এখানে দুটো, আর বিশুদ্ধ বেটে কটা? একটা, তাহলে এখানে জিনোটাইপ হলো 1:2:1, আর ফিনোটাইপ হলো 3:1:1। এটা হলো লম্বা, এটা লম্বা শঙ্কর লম্বা শঙ্কর লম্বা আর বেটে। তাহলে এইটুকু ক্লিয়ার ফিনোটাইপ কি?
ফিনোটাইপ হলো জীবের প্রকাশিত বাহ্যিক বৈশিষ্ট্যকে বলা হয় ফিনোটাইপ। আমরা এই নিষেকের ফলে দেখলাম বিশুদ্ধ লম্বা, সংকর লম্বা, দুটোই লম্বা, কিন্তু এটা বাহ্যিক বৈশিষ্ট্য, তাই এটা 3:2, বেটে একটা তাই 1। জিনোটাইপটা কি? জীবের অভ্যন্তরীণ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী উপাদানকে জিনোটাইপ বলা হয়। তাহলে এখানে আমরা জিনোটাইপ কটা? বিশুদ্ধ লম্বা একটা, সংকর লম্বা দুটো, আর বিশুদ্ধ বেটে একটা। তাহলে জিনোটাইপ অনুপাত কি? 1:2:1। ফিনোটাইপ অনুপাত হলো 3:1। এটা অনেকবার এমসিকিউ আসে, অনেক বছরই এসেছে, এটা একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো বন্ধুরা, এতটা পুরো ক্লিয়ার হয়ে গেল, আজকে আমরা এখানেই শেষ করে দিই। বংশগতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ শব্দের ব্যাখ্যাগুলো মোটামুটি আমাদের সব ক্লিয়ার হয়ে গেল। এর মধ্যে কেউ যদি কিছু না বুঝতে পারো, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আবার তাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। আজকে আপাতত এখানেই শেষ, পরের দিন নেক্সট ভিডিওতে বাকিটা আলোচনা করা হবে। সো বাই, হ্যাভ এ নাইস ডে।